আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি এখন আপনাদেরকে এই একটা পিঠে বানাবো, এটাকে বলে সুশি পিঠাও বলে, সেমাই পিঠাও বলে, যে যা বলে জানি না। তো আপনাদের কাছে আমি শেয়ার করবো এটা এক হিসেবে বিকেলের নাস্তার জন্য। দেখেন আমাদের পাশে থাকেন, আমার পাশে থাকেন, কীভাবে তৈরি করি। দিয়ে দিলাম পানি ও লবণ একটু। আটাটা আগে খুলে নিতে হবে, তার জন্য আমি কয়েক কাপ আদা আটা দিই। দেখবেন চাউলের গুঁড়ি, এটা চাউলের গুঁড়ি 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপের মতো আটা দিলাম। এটা আমি এখন আটাটা খোলা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে মুখে নেব। এভাবে 2-3 দেখেন, এই দেখেন এই পিঠাগুলো এভাবে বানাই নেব। আগে আগে এইভাবে, তারপর এইভাবে কাটবো। দেখাই এগুলো সবাই জানে, তারপর অনেকের কষ্টের ভয়তে খায় না। এইভাবে আগে বানাই নিয়ে আটটা কি আমি চলে দেখ লাগবো না, দেখেন এইবারে সব পিঠে বানাই নেব। এটা সুশিও বলে, আবার সেমাই পিঠেও বলে, সব বানাই নিতেছি। পিঠেটা সব পিঠেগুলো এবার বানাই নিছি। এখন রান্নার পালা। রান্নার জন্য দিয়েছি 1 কেজি দুধ আর এলাচ, দারচিনি, 2 লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দেখুন দুধটা ভালো করে জ্বালবো, তারপর বাকি শিশুগুলো দিয়ে দেবো। জাল হোক, দেখেন দুটো প্রায় হয়ে গেছে।
এবার আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আস্তে আস্তে দিয়ে দেব আর আস্তে আস্তে একটু লাড়াচাড়া দেব, যাতে করে দলা না বেঁধে যায়। এভাবে আমি সবগুলো দিয়ে দেব। দেখেন দর্শক, এই পর্যায়ে আসলে হয়ে গেছে পারফেক্ট। এই যে এবার সুশি হয়েছে, একটা সুশি ভাঙে নাই, দেখছেন, একবারে ভাঙে নাই, আস্তে আস্তে হয়েছে। ঠিক আছে, এই পর্যায়ে আসলে দিয়ে দেব একটু গুঁড়ি মেখে গোলা করার জন্য। হয়ে গেল আমার সুশি পিঠা, সেমাই পিঠা। দর্শক, সুশি পিঠার ভিডিওটা যদি ভালো লাগে, তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইল একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ, বাই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।